बंधुरा चले आसलाम दुर्दान्त एबं हेल्पफुल एक टिउटोरियल निये। हाँ बंधुरा, तो बंधुरा आमरा बर्तमाने जारा स्मार्टफोन यूज करी प्रतिटा स्मार्टफोने किन्तु लेटेस्ट लेटेस्ट फीचार एड होयेछे आर लेटेस्ट लेटेस्ट सेटिंग्स आछे, जेई सेटिंगगुलो सम्बन्धे किन्तु आमरा अधिकांश स्मार्टफोन यूजारकारी जानी ना। तो आमरा किन्तु प्रत्येकटा स्मार्टफोने एखन बर्तमाने लक स्क्रीन नामेर एकटी अपशन देखते पारि। एई लक स्क्रीनेरई आजब एकटी सेटिंग आजके आपनादेर साथे शेयार करब। आशा करी एई सेटिंगटी आपनादेर खुबई भालो लागबे एबं उपकारे आसबे। तो अवश्यई भिडियोटी सम्पूर्ण देखबेन, ताहले लक स्क्रीनेर आज একটি সেটিং সম্বন্ধে আপনারা জানতে পারবেন বা শিখতে পারবেন। তো বন্ধুরা, তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। হে ভিউয়ার্স, আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড বিডি ইউটিউব চ্যানেল, আর সাথে আছে আমি সমীর দত্ত। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এই সেটিংটি জানার জন্য চলে যাব আমরা সেটিংসে। সেটিংসে চলে যাওয়ার পর বন্ধুরা এখানে পেয়ে যাব লক স্ক্রিন। জাস্ট আমরা লক স্ক্রিনে ক্লিক করব। তো লক স্ক্রিনে ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করে নিচে নামলে এখানে একটি অপশন আমরা পেয়ে যাব লেন্স ক্যামেরা। জাস্ট এটা যদি আমরা অন করি, এই অপশনটি কিভাবে কাজ করে জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে যদি এখন আমাদের ডিসপ্লেটাকে আমরা বদ্ধ করি, বদ্ধ করার পর বন্ধুরা আমাদের যে ভলিউম মাইনাস বাটন থাকবে, মাইনাস বাটন যদি আমরা ডাবল প্যাট ট্যাপ করি, ডাবল ট্যাপ করার সাথে সাথে বন্ধুরা দেখেন আমাদের ক্যামেরাটি কিন্তু ওপেন হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, তা আমরা যদি নর্মালিভাবে আমাদের মোবাইলটা লক অবস্থায় যদি আমরা ক্যামেরাটাকে ওপেন করতে যাই তাহলে কি হয়, আমাদের পাসওয়ার্ডটি চেয়ে বসে। আমাদের পাসওয়ার্ড ছাড়া কিন্তু আমরা কোনোভাবেই আমাদের ক্যামেরাটি ওপেন করতে পারি না। কিন্তু আমরা দেখা যায় মাইনাস বাটনে যদি ডাবল ট্যাপ করি তাহলে কিন্তু আমাদের ক্যামেরাটি ডাইরেক্টলি ওপেন হয়ে যাবে জাস্ট এই সেটিংটির মাধ্যমে। তো এটা কিন্তু আমাদের অনেক সময় অনেক কাজে লাগবে, কারণ দেখা যায় অনেক সময় আমাদের এরকম একটি জরুরত হয়ে পড়ে যে এখনই আমাদের ছবিটি তুলতে হবে বা এখনই দেখা যায় আমাদের ভিডিও করতে হবে, তাহলে কিন্তু দেখা যায় আমাদের মোবাইলের লকটি খুলে ক্যামেরাটি বের করে তারপরে আমাদের ওপেন করে ভিডিও করতে হয় বা রেকর্ড করতে হয়। ঠিক আছে বন্ধুরা, তা আপনারা কিন্তু খুব সহজে এই সেটিংটির মাধ্যমে জাস্ট ভলিউম বাটনের মাইনাস বাটনে দুইবার ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে ক্যামেরাটি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি ফটোও তুলতে পারবেন, চাইলে ভিডিও করে নিতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, তো এই যে লক স্ক্রিনের যে সেটিংটি আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই সেটিংটির সম্বন্ধে কে কে জানতেন বা কে কে জানতেন না। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন আর শেয়ার করে প্রতিটা বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন। আর অ্যান্ড্রয়েড বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অ্যান্ড্রয়েড বিডির পাশেই থাকবেন। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য।